नमस्कार बंधुरा, आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। मधुमिता ब्लगे आपनादेर सबाईके स्वागत जानाई। आजके आमी बानाच्छि मैंगो राइस अथवा आम भात। देखुन बंधुरा किभाबे बानाई। आगेर थेके भेजे रखा चीनी बादाम, ओई एकी तेले आमी शुकनो लंका सर्षे फोड़न दिए दिएछि। ए देखुन आटा कुचिए दिए दिलाम। अवश्यई बंधुरा बाड़ीते बानिए खाबेन, तब आपनारा बुझते पारबेन केमनी लागछे। जतक्षण ना बनिए खाबे ततक्षण बुझते पारबेन ना। एकटु चनार डाले दिच्छि, जे एटा एकटु हल्का भाजा भाजा हये जाबे, तारपर एक एक करे अन्य सब जिनिस देबो। आपनारा बंधुरा कोन शहर कोन ग्राम कोन जायगा थेके देखछेन अवश्यई कमेंटे जानाबेन। बंधुरा आपनारा शेयर करेन सबस्क्राइब करेन, ओतेई आमादेर नतून नतून भिडियो निये आसार जन्य मोटिवेट करेन। যেই আদাটা ভেজে গেছে ওর সঙ্গে কারি পাতা, যেই এগুলো ভাজা ভাজা হয়ে যাবে গ্রেট করা আমটাকে আমি দিয়ে দেব। আমি কিন্তু আগের ভিডিওতে লেমন রাইস বানিয়েছি, আজকে আমি ম্যাঙ্গো রাইস বানাচ্ছি। এটা যখন আপনারা কোথাও যাবেন সফরে, ট্রেনের সফরে ইয়া কোথাও বাসের সফরে, তখন এটা আপনারা নিয়ে গিয়ে খেতে পারেন। এই ভাত কিন্তু কখনোই গরম রাইস দিয়ে বানাবেন না, হামেশা চেষ্টা করবেন ঠান্ডা রাইস দিয়েই বানাবো। যখনও বানাবেন ভাতটা যেন ঠান্ডা থাকে। কোথাও নিয়ে গেলে এই ভাত কিন্তু এক থেকে তিন দিন পর্যন্ত থাকলেও খারাপ হয় না। বাইরে অপশনাল আপনারা চাইলে একটু নারকেলের কুচিও দিতে পারেন, গুঁড়ো নারকেলও দিতে পারেন, আর একটু হিং অবশ্যই দেবেন। বন্ধুরা আম ভাত অথবা ম্যাঙ্গো রাইস রেডি হয়ে গেছে। যারা নারকেল কুচি অথবা নারকেল ক্রাস্ট করা বুঝতে পারবেন না, ওদের জন্য আমি বলছি বন্ধুরা কোকোনাট পাউডার, কোকোনাট পাউডার নিশ্চয় দেবেন। ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। একবার বন্ধুরা বানিয়ে আপনারা বাড়িতে খাবেন, তবেই বুঝতে পারবেন কেমনি হয়েছে স্বাদটা। আমি উপর থেকে কিন্তু আমি পছন্দ করি উপর থেকে এরকম পিনাট দেওয়ার জন্য অথবা চিনে বাদাম। আপনারা চাইলে যখন ভাতটা মেলাবেন মশলার সঙ্গেই আপনারা দিয়ে দিতে পারেন। সবার তো একটা পছন্দ থাকতে পারে, আমার এইভাবেই পছন্দ হয় বানানোটা। উপর থেকে একটু কোরিয়ান্ডার লিভ অথবা ধনে পাতাও অল্প একটু ছিটিয়ে দেবেন। নাম আবার আগে বন্ধুরা, আমি এইভাবে বানাই ওই জন্য আপনাদেরকে এইভাবে বলছি। আপনারা চাইলে যখন আমটাকে কষতে থাকবেন তখনও আপনারা দিতে পারেন, অপশনাল। যার যেটা ভালো লাগে অবশ্যই বানাবেন, কিন্তু আম ভাত অথবা ম্যাঙ্গো রাইস প্লিজ একবার বন্ধুরা বানিয়ে খাবেন, তবেই বুঝতে পারবেন রাইসটার স্বাদ কীভাবে লাগে। না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এর মধ্যে কিন্তু শুধু নুন আর হলুদই যায়, মিষ্টি দেবেন না বন্ধুরা, আর কোনো মশলার গুঁড়ো না। যেইভাবে আমি ভিডিওটা প্রথমেই দেখিয়েছি ওইভাবেই বানাবেন, অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। বন্ধুরা রাইসের কালারটা লুকটা দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। আপনারা কি আগে কখনো ম্যাঙ্গো রাইস অথবা আম ভাত বানিয়ে খেয়েছেন? যদি খাননি বন্ধুরা একবার বানিয়ে খাবেন। যদি বানিয়ে খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করবেন দিদি, আমরা কিন্তু আগে বানিয়ে খেয়েছি ম্যাঙ্গো রাইস অথবা আম ভাত। ফ্রেশ আম দিয়ে যা স্বাদ লাগে। এই দেখুন বন্ধুরা, ফ্রেশ গাছের আম দিয়ে আমি বানিয়েছি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন।